আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, জাপাকে সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা গণ অধিকার পরিষদের। রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 2 নভেম্বর জাতীয় পার্টির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশকে প্রতিহত করবে গণ অধিকার পরিষদ। শুক্রবার দলটির উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে। এরপর জানাব, 7 কলেজের অভিভুক্তি বাতিলে 24 ঘন্টার আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি 7 কলেজের অভিভুক্তি বাতিলের দাবিতে 3 দিন অর্থাৎ 72 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের দাবি না মানলে ভবনগুলোতে তালা লাগিয়ে অসহযোগ আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে শনিবার পায়োনিয়ার রোড ও কাকরাইলে সভা সমাবেশ নিষিদ্ধ। কাকরাইল ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার 2 নভেম্বর সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আজ ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। জানাব, নিলামে উঠছে এমপি মন্ত্রীদের বিলাসবহুল 52 গাড়ি। রাজনৈতিক পথ পরিবর্তনের পর দ্রুততম সময় সংসদ ভেঙে দেয়। শুল্ক ছাড়ে অর্ডার করা গাড়ি হাতছাড়া হয়ে যাচ্ছে কয়েকজন সাবেক এমপি মন্ত্রীর। সাবেক এমপি মন্ত্রীদের স্বপ্নের গাড়িগুলো এবার সরকার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় এবার 52টি গাড়ি নিলামে উঠছে। জানাবো, সাংবাদিক হত্যা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার। সাংবাদিক হাসান মাহমুদ ও ঢাকা মহানগর দক্ষিণে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে ডিএমপি খিলগাঁও থানা পুলিশ। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে শেখ হাসিনা ছিলে জয়ের ফেসবুক পোস্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে দেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট আখ্যা দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা ছিলে সজীব অজিত জয়। পাশাপাশি ডক্টর ইউনুস অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে বলেও উল্লেখ করেন তিনি। গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি করেন জয়। তিনি বলেন, অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা ইউনুস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দল কারো কথায় নিষিদ্ধ হয়ে যাবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাপাকে সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা গণ অধিকার পরিষদের। রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 2 নভেম্বর জাতীয় পার্টির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশকে প্রতিহত করবে গণ অধিকার পরিষদ। শুক্রবার 1 নভেম্বর দলটির উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান গণমাধ্যমকে সব তথ্য জানিয়েছেন। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহ পার্টি নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ করার ঘোষণা দেয় দলটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, শনিবার 2 নভেম্বর দুপুর 2টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ করা হবে। এদিকে বৃহস্পতিবার 31 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় গণ অধিকার পরিষদকে দায়ী করে জাতীয় পার্টি। এ বিষয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ কালবেলাকে বলেছেন, ছাত্র জনতার সঙ্গে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আমি সহ গণ অধিকার পরিষদ বেশ কয়েকজন 31 অক্টোবর গিয়েছিলাম, কিন্তু আগুন দেওয়ার ঘটনায় গণ অধিকার পরিষদ যুক্ত নয়। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনে সহযোগিতা করেছে জাতীয় পার্টি, এজন্য আওয়ামী লীগের কাজের দায়ভার জাতীয় পার্টিকেও নিতে হবে। আমরা মনে করি, ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মামলার বিচার না হওয়া পর্যন্ত জাতীয় পার্টিকে বাংলাদেশের মাটিতে
পার্টিতে রাজনীতি করতে দেয়া হবে না। সম্পত্তি প্রসঙ্গত সাম্প্রতিক জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর ঘোষণা দিয়ে প্রতিহত করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই ঘটনার পর রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমানক শারজি সালমকে অবাঞ্ছিত ঘোষণা করে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ঘোষণার পর শারজি সালম রংপুরে গেলে লাঠি ও ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানায় জাতীয় পার্টি। এরপর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এদিকে রাজধানীর পায়োনিয়ায় রোডস্থ 66 নং ভবন, পায়োনিয়ার রোড কাকরাইল ও পার্শ্ববর্তী এলাকার 2 নম্বরে যে কোনো প্রকার সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা, বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। সাত কলেজের অধিভুক্তি বাতিলে 72 ঘন্টার আল্টিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে 3 দিন অর্থাৎ 72 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ঢাবি শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি না মানলে ভবনগুলোতে তালা লাগিয়ে অসহযোগ আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুক্রবার 1 নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ভিসি চত্বর, মেয়েদের হল নির্মাণ এবং সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ শীর্ষক কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশিকুল ইসলাম। আলটিমেটাম দিয়ে আশিকুল ইসলাম বলেন, আমরা এর আগেও অনেক আশ্বাসে বিশ্বাস রেখে প্রতারিত হয়েছি, কিন্তু এবার আর আমরা আশ্বাসের মূলা ঝুলানো বিশ্বাস করছি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে 72 ঘন্টার সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে যদি অধিভুক্ত বাতিল না করা হয় তাহলে 73 ঘন্টার মাথায় গিয়ে অসহযোগ আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেব। এ সময় তিনি আরো বলেন, 72 ঘন্টায় আমরা প্রতিটি শিক্ষার্থীর কাছে যাব, গণসংযোগ করে সবাইকে সচেতন করে তুলব। এরপরেও আমাদের দাবি না মানা হলে প্রয়োজনে 2019 সালের মতো সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিব। ঢাবির বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের মাস্টার্সের শিক্ষার্থী দিবা কালাম বলেন, যেখানে ঢাবির কোনো শিক্ষার্থী চায় না সাত কলেজ আমাদের সঙ্গে থাকুক, সাত কলেজও চায় না তারা অধিভুক্ত থাকুক, তাহলে ঢাবি প্রশাসন কোন অভ্যন্তরীণ এজেন্ডা বাস্তবায়নের জন্য এখনও এমন সিদ্ধান্ত বহাল রেখেছে তা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো স্থাপনার জন্য ইট গাঁথা হয় সেটা কেবলই মেয়েদের হল নির্মাণের জন্য হবে, কোনো অধিভুক্ত প্রতিষ্ঠানের জন্য নয়। সমাবেশে অংশ নিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার উপদেষ্টা পরিষদ কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেখানে পর্যাপ্ত পরিমাণ আবাসিক সুবিধা নেই, যেখানে আমরা দাবি করছি মেয়েদের জন্য একটা হল নির্মাণ করতে, কিন্তু সেসব না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই নাকি সাত কলেজের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করা হবে, আমরা এত সহজে সব মেনে নেব না। শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের প্রহসনার সহ্য করা হবে না। অবিলম্বে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে দিতে হবে। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা সব ভবনে তালা লাগিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব।